গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন খাদ্যরসিক মানুষ। তার জীবনে নানা ধরনের খাবার ছিল প্রিয়, নিত্য নতুন পদ খেতে তিনি ভালোবাসতেন। আর কেবল খেতে নয়, কখনো কখনো কলম ছেড়ে খুন্তিও তুলে নিয়েছেন রবীন্দ্রনাথ। আর বিশ্বের নানান দেশ ঘুরে যখন যা খেয়েছেন, সেসব খাবার যেগুলো তার ভালো লাগার তালিকার মধ্যে রয়েছে, সেগুলো তার রবীন্দ্রনাথের যে জোড়াসাঁকোর ঠাকুর বাড়ির রান্নাঘর, সেখানে কিন্তু জায়গা করে নিয়েছে। আর তার এহেন ভোজনপ্রীতি বাড়ির ঠাকুর ঘরকেও প্রভাবিত করেছে বইকি। আর কবিগুরুর সহজাত ভ্রমণ আকাঙ্ক্ষার কথা তো আমরা জানি, তিনি বিভিন্ন দেশে বিভিন্ন সময়ে যে ঘুরেছেন আর পরিচিত হয়েছেন প্রতিটি মানুষের জাতি ধর্ম সংস্কৃতি তাদের খাওয়া দাওয়া সমস্ত কিছুর সঙ্গে, এবং যেখানে নেমন্তন্ন গ্রহণ করতেন সেখানে প্রত্যেকটা মেনুর স্বাদ গ্রহণ করার পর যেগুলো ভালো লাগতো সেগুলো তিনি বাড়ির জন্য নিয়ে আসতেন, জিজ্ঞেস করতেন যে এই মেনুটি কী এবং এই জিনিসটা কিসের থেকে তৈরি হয়েছে ইত্যাদি আর কি। আর ভোজের নিমন্ত্রণ বা প্রসিদ্ধ রেস্তোরাঁর মেনু কার্ড তিনি সংগ্রহ করতেন এবং ঠাকুর বাড়ির যারা রাঁধুনি ছিলেন তাদের দিয়ে দেশি এবং বিদেশি রান্নার ফিউশন করিয়ে একটা নতুন স্বাদের খাবার তিনি বানাতেন। এবং তিনি সেই বুদ্ধিগুলো দিতেন যে এইভাবে বানাও তাহলে হয়তো এই জিনিস আসবে, রান্নাটা এই ডিশ তৈরি হবে। তো আমি আগেও বলেছি যে আমি রবীন্দ্রনাথের খাদ্যরসিক এবং ঠাকুর বাড়ির যে অন্দরমহলের রান্নাঘর সেগুলো নিয়ে আমি আলোচনা করব। তো আজকে একটু সুযোগ হলো তাই নিয়ে এসেছি আপনাদের দরবারে। আর রবীন্দ্রনাথ সবসময় শেষ পাতে কিন্তু মিষ্টি খেতে ভালোবাসতেন। আর তিনি তার ভাইজি প্রজ্ঞা সুন্দরী দেবী, তিনি তো একদম রন্ধন প্রতিবেশী ছিলেন, তার বিশেষ কিছু রান্নার দিয়ে সংগ্রহের তালিকায় রেখে একটা বই যেটা ঠাকুর বাড়ির রান্না বলে আমরা জানি এবং খুব পরিচিতি লাভ করেছে ওটা, তো ওটা নিয়েও আমি কখনো আসবো আপনাদের দরবারে। তো যেটা বলছিলাম যে রান্না খেয়ে গুরুদেবের যে ফিউশন হোক বা গুরুদেবের মস্তিষ্ক প্রসিতর যে রান্না, সেই রান্না খেয়ে কিন্তু অনেকেই প্রশংসা করেছেন। প্রতিদিন সকালে উঠে রবীন্দ্রনাথ এক গ্লাস নিম পাতার রস যে খেতেন সেটা কিন্তু আমরা প্রত্যেকে জানি, প্রত্যেকে জানি, কারণ এটা প্রায় সকলেই এটা অনেকেই কম বেশি এটা এই ট্রিকটাকে নিজেদের লাইফে কিছুদিনের জন্য হয়তো রাখার চেষ্টা করেছেন। আর আশ্রমের শিক্ষক অনিলচন্দ্রের স্ত্রী রানীচাঁদ প্রায় রান্না করে আনতেন তার জন্য, কখনো পায়েস কখনো বাদাম জাতীয় মিষ্টি দিয়ে যে মিষ্টি তৈরি হতো সেগুলো রবীন্দ্রনাথ বেশ ভালোবাসতেন। আর রবীন্দ্রনাথ সারাদিনে বেশ কয়েকবার খেতেন, একটু একটু খেতেন, বারে বারে খেতেন। আর তিনি ভোরবেলায় খুব তাড়াতাড়ি উঠে পড়তেন, তার দিনে শুরু হতো এক কাপ চা বা কফি দিয়ে, আর একটু বেলা হয়ে গেলে প্রাতরাশে ভেজা বাদাম মধু সহযোগে টোস্ট আর এক কাপ দুধ। আবার মাঝে মাঝে তার ছোটবেলার প্রিয় খাবার সেই সন্দেশ কলা দুধে ফেলে মেখে খেতেন। এরপর সকাল 10টা নাগাদ তিনি লেবুর রস খেতেন, আর মধ্যাহ্ন ভোজনে ভাত খেতেন খুব অল্প পরিমাণে। আর বিকেলে কবির জন্য ছিল কিছু মুড়ি ও চা, এটা বাঁধা ছিল। আর রাতের খাবারে থাকতো সবজি দিয়ে একটা স্যুপ, কয়েকটা লুচি ও তরকারি।
রবীন্দ্রনাথ দুপুরের খাবার পরিবারের সবাই মিলে ঘরের মেঝেতে বসে খেতেন, কিন্তু রাতের বেলায় তিনি ডাইনিং টেবিলে বসে খাওয়া পছন্দ করতেন। আমিষ ও নিরামিষ সব ধরনের খাবারই রবীন্দ্রনাথের প্রিয় ছিল, এবং দেশি বিদেশি খাবারটা সুন্দর হতে হবে, এটাই ছিল তার মেন মানে চাহিদা। কোনো কিছুতে অরুচি ছিল না। তার প্রিয় খাবারের তালিকায় ছিল নানান ব্রিটিশ পদ, আপেল দিয়ে রান্নার খাসির মাংস, তুর্কি কাবাব। তিনি বিদেশে গিয়ে যেসব খাবার খেতেন সেগুলি রান্না পদ্ধতি জেনে ঠাকুর বাড়ির রান্নাঘরে সেগুলো রান্না করার অনুরোধ করতেন। ঠাকুরবাড়ির মেয়েরা রান্না নিয়ে প্রচুর পরীক্ষা নিরীক্ষা চালাতেন, নিত্য নতুন খাবারের পদ তৈরিতে তারাও সবসময় ব্যস্ত থাকতেন। তারা অতি সাধারণ উপাদান যেমন পটল ও আলুর খোসা দিয়েও সুস্বাদু পদ কিন্তু তৈরি করতেন। রবীন্দ্রনাথের একটি স্বভাব ছিল, আগেও বলেছি, দেশে বিদেশে যেখানে নিমন্ত্রণ রক্ষা করতে যেতেন, সেটা কোনো রেস্তোরাঁ হোক বা কোনো ভোজবাড়ি হোক, সেখানকার মেনু কার্ডটা তিনি সংগ্রহ করে নিয়ে আসতেন এবং সংরক্ষণ করে রাখতেন। ঠাকুর বাড়ির ভোজন রসিকতার পরিচয়ের মধ্যে এই সব খাবারগুলো তিনি আবার ঢুকিয়ে দিতেন। দেশীয় খাবারের মধ্যে কই মাছের তরকারি, চিতল মাছের পেটি ভাজা আর ভাপা ইলিশ ফুলকপি দিয়ে তৈরি নানান পদ ছিল রবীন্দ্রনাথের খুব প্রিয়। এছাড়া মিষ্টি খাবারের মধ্যে পায়েস, চন্দ্রপুলি, ক্ষীর, নারকেল দিয়ে তৈরি মিষ্টি দইয়ের মালপোয়া, চিড়ের পুলি, মানকচুর জিলেপি, আমসত্ত্ব, এগুলি খেতে খুব ভালোবাসতেন তিনি। তবে পায়েস ও পিঠে পুলির প্রতি কবির টান ছিল বেশি। রবীন্দ্রনাথের ফলের প্রতিও একটা আকর্ষণ ছিল। তিনি দুপুরে খাওয়ার আগে ফল খেতেন, যেমন পাকা পেঁপে একটু, কলা, বাতাবি লেবু, আমের সময় আম। তবে আম ছিল রবীন্দ্রনাথের প্রিয় ফলের একটা। আর জ্যৈষ্ঠ বৈশাখ জ্যৈষ্ঠ মাস এলে আর কি রবীন্দ্রনাথ ভীষণ খুশি হতেন। আর তিনি কিন্তু আম কেটে খাওয়া পছন্দ করতেন না, আমটা চুষে খেতেন। তো কেমন লাগলো বন্ধুরা একটু জানাবেন, রবীন্দ্রনাথের এই খাদ্যরসিক মনোভাবটা আপনাদের তুলে ধরলাম। এরপর কার হাতে কি খাবার রবীন্দ্রনাথ পছন্দ করতেন সেটা কখনো নিয়ে আসবো আপনাদের দরবারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, নমস্কার।